শীতলক্ষা নদী ভ্রমণ। আমি এখন যে প্রান্তে আছি সেটা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ। এখানে এই বিস্তৃত নদী, একদিকে ব্রহ্মপুত্রের শাখা নদী, আর আমরা যেটা দিয়ে চলছি সেটা হলো শীতলক্ষা। সামনে এই যে সবুজ বনায়ন সেটা হলো ধাঁধারচর, বিখ্যাত সেই ধাঁধারচর। এই ধাঁধারচরকে সামনে রেখে নদী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ডান পাশ দিয়ে যেটা দিয়ে আমরা যাব সেটা শীতলক্ষা, আর বাম পাশে রয়ে গেছে সেই আদি ব্রহ্মপুত্রের শাখা যেটা ময়মনসিংহ থেকে চলে এসেছে। আসলে প্রকৃতির সৌন্দর্য অপরূপ সৌন্দর্য, চোখ দিয়ে না দেখলে কখনো এটা অনুভব করা যায় না। পৃথিবীতে কিছু সৌন্দর্য আছে যেটা নিজের চোখে প্রত্যক্ষ করতে হয়। বাংলাদেশের নদী, বাংলাদেশের এই শ্যামল সবুজ শ্যামলিমা আসলে এক অদ্ভুত সুন্দর অনুভূতির সৃষ্টি করে। নদীটা ঠিক আগের মতো নেই, যদিও এখন আজ শ্রাবণের শেষ দিন, শ্রাবণ মাসের শেষ দিন 15 আগস্ট 2023, কিন্তু নদীর বুকে কচুরি পানা জমে সেই আগের মতো স্রোতস্বিনী এই শীতলক্ষা নদী নেই। এটা শীতলক্ষা নদী, আর আমার বাম পাশে পড়ে রয়েছে বাম পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদ। নদ এবং নদীর যে চমৎকার যে মোহনা, সেই মোহনাটা আমরা পেরিয়ে এসেছি। আরেকটু সামনে এগুলে আমি আবার কথা বলবো সেই তারাগঞ্জ নামক স্থানে গিয়ে আবার এই দুটি নদী একসাথে মিলিত হয়েছে। আসলে খুবই আশ্চর্যের বিষয়, এই নদীর দুই নদীর পানিও কিন্তু ভিন্নতা রয়েছে। শীতলক্ষার পানি একটু ঘোলাটে, আর ব্রহ্মপুত্রের সেই শাখা নদীর পানি তুলনামূলকভাবে একটু পরিষ্কার। নদীপথে এই বৈকালিক সময়ে ঘুরে বেড়ানোর আনন্দটা মজাটাই আলাদা। আমি এখন যাচ্ছি রানীগঞ্জ থেকে তারাগঞ্জ অভিমুখে। আমার বাঁ পাশে সেই ঐতিহাসিক ধাঁধারচর, যেখানে মানুষজন আসে অপেক্ষা করে, হাঁটে ঘুরে এই সবুজ বনায়নে, যেটা একসময় চর ছিল এখনও চর। ক্যামেরার সামনে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটাই। আর এই শীতলক্ষা নদী এখানে এসে অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে, সংকোচন হয়ে গেছে, একেবারে জোয়ার অথবা ভাটা না এলে এখানে বোঝাই যায় না। এই সময় নদী থাকে পরিপূর্ণ, কিন্তু এবারে বর্ষায় তো আর তেমন বৃষ্টি হয়নি, যার ফলে এখনও পানি পড়ে আছে অনেকের নিচে। ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন, আবেগ ভালোবাসায় থাকুন। আলী হোসেন চৌধুরী, রানীগঞ্জ তারাগঞ্জের মাঝামাঝি কাপাসিয়া গাজীপুর।